হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস কেয়ার গ্লাস স্টিচিং অ্যান্ড ব্লগস। তো তোমরা থাম্বল দেখে বুঝতেই পেরে গেছো খুব সুন্দর একটা ডিজাইন আজকে করতে চলেছি। হ্যাঁ, ঠিক দেখেছো, একটা কালারফুল ফুলের ডিজাইন আছে, যেটা হবে তোমার হচ্ছে একমাত্র সিঁড়ি রেলিংয়ে লাগবে। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আজকে আমি তোমাদেরকে দেখাতে থাকবো কীভাবে আমি হ্যান্ড টু হ্যান্ড ড্রয়িং করি। প্রথমে দেখো, আমি ফোন দেখে ভালো করে ড্রয়িং করে নিচ্ছি, একটা ফোনে শ্যুট করছি, একটা ফোনে ড্রয়িং করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে দেখো আমি ভালো করে ড্রয়িং করে নিচ্ছি, এখন মেজারমেন্ট করছি কোথায় কটা ফুল হবে, পাতা হবে। বেশি না, টোটাল চারটে ফুল আছে, ওপর নিচে ও দুটো কর্নারে হবে। তো সেই হিসাবে দেখানো আমি ফুলটা ড্রয়িং করে নিচ্ছি। প্রথমে ওপরের ফুলটা ড্রয়িং করে নিচ্ছি আমি। তোমরা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ হাতে ড্রয়িং করছি, এখানে কোনো আগে থেকে ড্রয়িং করা নেই, ফোন দেখে দেখে ড্রয়িং করছি আমি, যতটা পারছি চেষ্টা করছি। ফুলটা প্রায় ড্রয়িংয়ের শেষের দিকে, চারটে ফুল দেখো করে নিয়েছি কমপ্লিট। এবার করব পাতা। তো পাতাটা আমি করে নিচ্ছি, ডালে কিছু অ্যাডজাস্ট করে পাতা করতে হবে প্রত্যেকটা ফুলের পাশে, যাতে দেখতে খুব সুন্দর লাগে। কারণ কালারটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল আছে আর গ্রিন কালার পাতা আছে, ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু নাই। তো সেই হিসাবে আমি পাতাগুলো করে নিচ্ছি, দেখো সম্পূর্ণটা হাতে করছি। এবার আমরা করে নেবো গাইস মার্কারিং। তো আমি একটু ফাস্ট ফট করে দিলাম ভিডিওটা, যেহেতু শুধু জাস্ট মার্কারিং করবো হোয়াইট পেন্সিলের উপর, যেহেতু পেন্সিলের দাগটা অনেক মোটা হয়ে গেছে তাই কাটিং করতে গেলে আমার অসুবিধা হবে, তাই জাস্ট মার্কারিংয়ের দাগ হিসাবে আমি কাটিং করবো, যাতে কাটিংটা বাইরে না যায় মার্কারে। দেখতে পারছো মার্কারিংটা হয়ে গেছে। এই দেখো আমি নিচে হোয়াইট পেপার রেখে দিলাম, যাতে বুঝতে পারো তোমরা যে দেখো কত সুন্দর হয়ে গেছে কমপ্লিট। এবার আমি কী করবো, কিছু কিছু জায়গায় মার্কারের দাগটা উঠে গেছে আমার ডাস্টার করার সময়, তাই আমি আবার একটু হালকা করে মার্কার দিয়ে করে নিচ্ছি। এবার শুরু করে দিচ্ছি কাটিং। দেখতে পাচ্ছ এই যে কাটিং ব্লেড দিয়ে দেখো সম্পূর্ণ নিজের হাতে কাটিং করছি। কারণ যত ভালো কাটিং হবে তত ফিনিশিং আসবে, তাই আমাদের কাটিংটা খুব সাবধানে করে নিতে হয়। দেখতে পাচ্ছ সম্পূর্ণ হাতে কাটিং করে নিচ্ছি। আজকে আমি ভিডিও অত ফাস্ট ফরওয়ার্ড করিনি, তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই।
তো আমাদের কাটিং প্রায় শেষের দিকে। এবার যে ফুলের ভেতরে যে গোল গোলগুলো আছে পাপড়িগুলো, সেই পাপড়িগুলো আমি জাস্ট একটু ডাইস বসিয়ে কাটিং করে নেবো। গোল একদম পারফেক্ট, জাস্ট এটুকুটাই শুধু আমি একটু ইউজ করি যাতে পারফেক্ট গোল হয়। তার জন্য এখানেও হোয়াইট পেপার আমি একদম রেখে দিয়েছি, যাতে তোমরা কালার করলে কালারটা বুঝতে পারো, যাতে সুবিধা হয়। তার জন্য দেখো পেপার রেডি কালারের জন্য। এবার আমি একটা একটা করে কালার করব। প্রথমে আমি করে নেবো ডার্ক কালার, অর্থাৎ গ্রিন কালার। গ্রিন কালারের যে আমাদের পাতার যে শেড আছে ব্যাকগ্রাউন্ডের বর্ডারটা, সেই বর্ডারটা করবো আমরা ডার্ক গ্রিন। তাই আমি ডার্ক গ্রিন কালারটা প্রথমে করে নিচ্ছি। তোমরা জানো আমি ডিপ কালার ফার্স্টে করি, তারপরে যাই লাইট কালারে। তো সেই হিসাবে আগে যে ডিপ কালারগুলো আছে সেই ডিপ কালারগুলো সেরে নিচ্ছি। যে ডালপালা ও পাতার যে বর্ডারটা সেটা হবে কুচকুচে সবুজ, তাই সেই কালারটা ডিপ কালারটা আগে করে নিচ্ছি। তোমরা ভালোভাবে দেখলে বুঝতেই পারবে, দেখো আমি পাতার জাস্ট বর্ডারটা করছি, হালকা করে শেড একটা দিচ্ছি, কারণ মাঝখানে হবে হচ্ছে লাইট গ্রিন কালার। তাই আগে ডার্ক গ্রিন কালার দিয়ে করে নিচ্ছি বর্ডারটা, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আরও পাশে অনেক গ্লাস রয়েছে, টোটাল 6 পিস গ্লাস আছে। তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি না, তোমাদেরকে একটাই ভালো করে দেখাচ্ছি, শেষে সম্পূর্ণ দেখাবো। তো যেটা বলছিলাম এবার দেখে নাও তোমরা, আমি সবুজ কালারটা জাস্ট হালকা করে একটু গ্রিন কালার শেডটা পাতার মিডিলগুলোতে দিয়ে দিচ্ছি, যেহেতু বর্ডারের মাঝখানে ভালো লাগবে দেখতে। লাইট ডিপ করলে কী হয়, কালার কম্বিনেশানটা খুব সুন্দর হয়। সেই হিসাবে আমি কালারটা করে নিচ্ছি লাইট গ্রিন কালার। এরপরে আমরা ফুলের পাপড়িগুলো কালার করবো। তো এবার করে নেবো হচ্ছে ফুলগুলো কালার, একদম পুরো পিওর পিঙ্ক কালার আছে। সেম গাইস আগের মতোই করব, হালকা করে জাস্ট বর্ডারে শেড দিয়ে দেবো। আগে ভালো করে আমি হালকা করে বর্ডারে একটা শেড দিয়ে দিচ্ছি, দেখো একটা পাপড়িতে ছটা হয়, সেই দেখো তোমরা কালারটা দেখলে বুঝতে পারবা। এই যে হালকা হালকা করে একটু ছটা দিয়ে দিলাম ও বর্ডার একটা ডিপ কালার করে দিলাম। জাস্ট লাস্টে কী করবো, শুধু লাইট কালার ছড়িয়ে দেবো ওপর থেকে, যাতে ভালো লাগে দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সাবধানে কালার করেছি। এই ফুলটা আমার কম্বিনেশন করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগেছে গাইস। 6টা গ্লাস আছে, প্রত্যেকটা গ্লাসে 4টা করে ফুল আছে, ও এক একটা ফুলে 6 থেকে 7টা করে পাপড়ি আছে। খুব সাবধানে পেনের মতো সূক্ষ্মভাবে কালারটা করেছি আমি, তোমরা দেখলে বুঝতেই পারছো। ও আশা করি দেখো, থাম্বনেলে তো দেখতে পেয়েছো, ও লাস্টে ভিডিওটা দেখতে পাবা খুব ভালোভাবে। তো এই কয়েকটা ফুল কমপ্লিট করলে আমাদের কালারটা হয়ে যাবে কমপ্লিট গাইস। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি কালারটা করছি।
একটা কথা গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি সেফটি মাস্ক ইউজ করছি। এই কালারগুলো খুব হচ্ছে হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি, তাই এই কালারগুলো ইউজ করার সময় অবশ্যই সেফটি মাস্ক ইউজ করতে হবে ও গ্লাস ইউজ করতে হবে, যাতে কোনো চোখের ক্ষতি না হোক। তাই খুব সাবধানে এগুলো কাজ করতে হয় গাইস। তো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সেফটি গ্লাস ইউজ করতে হবে, সেফটি মাস্ক। আমি এরপরে তোমাদেরকে এই মাস্কের ব্যাপারে ভিডিওটা দেব সম্পূর্ণ, যে তোমরা কোন মাস্কটা ইউজ করলে বেশি মানে ইউজফুল হবে, বেশি ভালো হবে সেই হিসাবে। তো দেখতে পাচ্ছ আমার কালার হয়ে গেছে তিনটে ফুল, আর একটা ফুল কালার বাকি আছে। তো আমি তোমাদেরকে একটা গ্লাসের ওপরই কাজ দেখাচ্ছি, পাঁচটা গ্লাস দেখাচ্ছি না, বাকিটা তোমরা জাস্ট দেখতে পাবে শেষের দিকে। সেমগুলো সবগুলো সেমভাবে হবে, সবগুলো এগুলো রেলিংয়ে লাগবে। আর এগুলো গ্লাস হচ্ছে গ্লাস নর্মাল না, এগুলো আমাদের শিলিগুড়ি থেকে অর্ডার করা টাফন গ্লাস। এগুলো হচ্ছে যেরকম মাপ হয় সেই মাপ হিসাবে অর্ডার আসতে হয়, সুতরাং যদি কোনো ভুল হয়ে যায় বা কিছু হয়ে যায় তো সম্পূর্ণ গ্লাসটা বাদ হয়ে যাবে। তো সেই হিসাবে খুব সাবধানে কাজ করতে হয়, দেখতেই পাচ্ছ কোনো ভুল না করে বেশ মানে মনোযোগ দিয়ে কাজ করতে হচ্ছে। ফুলের শেডগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখে নাও, আমি এবার মাঝখানে পাপড়িগুলো হালকা পিঙ্ক কালার করে নিলাম, এরকমভাবে সেম সম্পূর্ণ গ্লাস কালার হবে, তোমরা দেখতে থাকো। এবার থেকে গাইস একটা এরকমভাবে ইন্ট্রো দেবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ তোমরা কেমন শেড হয়েছে দেখতে পাচ্ছ। অবশ্যই একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে দেখতে। সম্পূর্ণ হাতে তৈরি দেখতে পাচ্ছ, পাঁচ পাঁচটা গ্লাস আমি রেডি করে নিয়েছি, প্রায় আমার এটা সারা দিন লেগে গেছে বলতে পারো কমপ্লিট করতে, যেহেতু খুব মনোযোগ দিয়ে কাজ করতে হয়। এই যে পাঁচটা গ্লাস আছে এখানে দেখতে পাচ্ছ, পরপর প্রত্যেকটাতে চারটা করে ফুল আছে। আমাদের কাজ প্রায় শেষের দিকে গাইস, এবার জাস্ট হালকা করে আমরা পিঙ্ক কালারটা উপরে দিয়ে দেবো গাইস। এই যে হালকা করে দেখো আমি শেড দিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো হালকা করে দিচ্ছি যাতে বোঝা যায় জিনিসটা, বেশি ডিপ করলে আবার ডার্ক হয়ে যাবে একদম, তাই একদম খুচখুচে কালার করা যাবে না, যেহেতু এটা লাইট ডিপ কম্বিনেশন আছে। তো সেই হিসাবে আমি আবার দেখে নাও হালকা করে জাস্ট কালারগুলো করে নিচ্ছি। এবার স্টিকার রিমুভ করার তো দেখে নাও, স্টিকার রিমুভ করার পর ফাইনাল লুকসটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে, এবার আমরা জাস্ট একটা হোয়াইট কালার স্প্রে করবো ব্যাকগ্রাউন্ড কোটের জন্য, যে কালারটা প্রোটেকশন থাকবে। তো এটা করার জন্য প্রচণ্ড ধোঁয়া হয়, প্রচণ্ড স্প্রে হয়, কিছু বোঝা যায় না, ফগ ফগ হয়ে থাকে গোটা রুম, তাই সে ভিডিওটা আমি করি না, খুব বাজে লাগে, আমার ফোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, গোটা গা হাত পা সাদা হয়ে যায়। তাই শুধু স্টিকার রিমুভ করা ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমি আস্তে আস্তে খুব সাবধানে স্টিকারটা রিমুভ করছি, যাতে কোথাও থেকে কোনো পাপড়ি বা কোনো কালার না উঠে চলে আসে, কারণ এটা এখনও অবশ্য কাঁচাই আছে, তাও আমি তুলে নিচ্ছি কারণ বুঝতে পারছি হ্যাঁ কিছুটা শুকিয়ে এসছে, কারণ কাজ শেষ হয়ে গেলে কাজ ফেলে রাখতে ভালো লাগে না, তাই ভাবছি একবারে পুরো কমপ্লিট করে উঠিয়ে দিই কাজটা। তো দেখতে পাচ্ছ আমি স্টিকারটা রিমুভ করছি, তো কমপ্লিট। এবার তো লুক অ্যাট দিস গাইস, দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণভাবে কমপ্লিট, জাস্ট একেবারেই ফুটে উঠেছে সম্পূর্ণ ডিজাইন, খুব সুন্দর লাগছে রেলিংয়ের জন্য, এটা বুঝতেই পারছ। সিম্পল ডিজাইন বাট একটু ভালোভাবে করার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো এবার হয়ে গেছে কমপ্লিট, হোয়াইট পেটটা কমপ্লিট করে নিলেই ব্যাস কাজ শেষ। তো তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, আমার এই হাতের ছোটো কাজটা, হ্যাঁ এটা আমার নিজের সম্পূর্ণ কাজ, আমি সম্পূর্ণটা হাতেই করি, তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, করে লাইক করে দাও ভিডিওটা, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার হাতের কাজগুলো। দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে।